সবাই কেমন আছেন? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি 7 তারিখে ভর্তি হয়েছি এখানে। তখন আমার সমস্যা ছিল PLID, কোমর ব্যথা ছিল। এই কোমর ব্যথার জন্য আমি কোনোই কাজ করতে পারতাম না। আমি বসতে গেলে ব্যথা, উঠতে গেলে ব্যথা, সকালে ঘুম থেকে উঠতে গেলে ব্যথা লাগতো, প্রচুর পরিমাণে ব্যথা লাগতো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে সফুল্লাহ স্যারের হসপিটালে ভর্তি হয়ে আমি এখন মোটামুটি সুস্থ আছি। সফুল্লাহ প্রধান স্যারের চিকিৎসা খুবই ভালো, আপনারা চাইলে আসতে পারেন। আমি আসছি ইউটিউবের মাধ্যমে, মানে ইউটিউব যে সার্চ দিয়ে আমি দেখেছি এখানে অনেক রুগী সুস্থ হয়ে যায়, এ কারণে মূলত আমার এখানে আসা। যেমনই দেখছি তেমনই পাইছি আল্লাহর রহমতে। এখানে আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনারা আসলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আপনাদের মধ্যে এরকম কোনো রুগী থাকলে আপনারা আসতে পারেন। আমার যে থেরাপি ম্যান ছিল সে খুব ভালো, সে খুব ভালো আর কি থেরাপি দিছে আমাকে, সব সময় আমার সাথে সময় দিত। থেরাপি দেওয়ার পরেও অনেক সময় দিত, আমার সাথে গল্প করত। সবাই ভালো এখানে, সবাই সিস্টেম খুব ভালো, পরিবেশও খুব সুন্দর পরিবেশ এখানে, ডিসিপ্লিন সব কিছুই ভালো, এ নিয়ে কোনো সমস্যা নাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরো ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।